पियाना संदेसा लाए सावन, तरसाए ना एक आँख मुझको भाए सावन, तू जो झूम झूम कर आए मोरा रोम रोम सिहराए, तू जो झूम झूम कर आए मोरा रोम रोम सिहराए, जियारा जलाए झुलसाए तेरा क्या जाए सावन। तो बंधुरा এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি লেপচা জগতে, একদম পাইনের জঙ্গলের সামনে। পাইন গাছের মধ্যে দিয়ে মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে। একটু আগে ওয়েদার খুব বেশি ফগি ছিল, এখন তো অনেক ক্লিয়ার হয়ে গেছে। পাইন বনের জঙ্গলের মধ্যে আছি, দেখতে পাচ্ছ আমার পিছনে দারুণ ভিউ লেপচা জগতের পাইনের জঙ্গলের। এই ভিউটা দেখার জন্যই কিন্তু বছরের পর বছর ধরে বহু পর্যটক এখানে আসেন। নেক্সট প্রজেক্টটা হয়তো আমাদের এখানেই হবে। চলো বাবু ভাইয়া। বন্ধুরা এটাই হচ্ছে সিলভার পাইন হোমস্টে যেখানে আমরা ছিলাম। এর কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। লেপচা জগতের খুব সুন্দর একটা হোমস্টে। নমস্কার বন্ধুরা, মিসিং ইয়ার্স ইউটিউব চ্যানেলের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই পর্বে আমি আপনাদের অববিট দার্জিলিংয়ের একটা নতুন জায়গায় নিয়ে যাব। লেপচা জগৎ থেকে বেরিয়ে আজ আমরা যাব দার্জিলিংয়ের শিটং টু এর অন্তর্গত একটি গ্রাম যার নাম বাবুখোলা। এখান থেকে আপনি কিন্তু পাবেন মন মাতানো 360 ডিগ্রি ভিউ। প্রথমে লেপচা জগৎ থেকে বেরিয়ে আমরা পৌঁছালাম দিলারাম, তারপর সেখান থেকে গা ছমছম করা সুন্দরী পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে বাগোড়া হয়ে পৌঁছে গেলাম মালদিরাম। এইবার মালদিরাম থেকে বাঁহাতে চা বাগানকে রেখে ডান দিকে একটা টার্ন নিয়ে 500 মিটার মতন বাইক চালিয়ে পৌঁছে গেলাম বাবুখোলা। পুরো ম্যাপের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো বন্ধুরা আমরা পৌঁছে গেছি আমাদের আজকের ডেস্টিনেশনে। তো এই হচ্ছে আমাদের আজকের থাকার জায়গা। এখানে তিনটে কটেজ আছে, এক একটা কটেজে দুজন করে থাকতে পারবে। দেখো বর্ষাকালে তো এখানে থেকে তোমরা মেঘের লুকোচুরির খেলা দেখতে পাবি, আর যখন বর্ষা থাকবে না তখন দারুণ ভিউ পাবে। এটা হচ্ছে আমাদের কটেজ, দেখো আজকের জন্য। হ্যালো, এটা হচ্ছে আমাদের বেড, একটা ডাবল বেড রাখা আছে, মেঝেতে সুন্দর করে কার্পেটিং করা আছে, এখানে একটা সিঙ্গেল বেড আছে, আর এই হচ্ছে বাথরুম, এটা কিনা ওয়েস্টার্ন আছে, বাথরুমে একটা আয়নাও আছে, ঘরেও একটা আয়না দেখতে পাচ্ছি, ঘর থেকে জাস্ট বেরোবে ভিউ, চারিদিকে ভিউ। তবে এখানে কিন্তু খুব মজার কথা যেটা, সেটা হচ্ছে টেন্টিংয়ের ব্যবস্থা আছে। বর্ষাকাল বলে টেন্টগুলোকে তুলে দিয়েছে, এখানে কিন্তু টেন্ট আছে। তো বন্ধুরা এটা হচ্ছে দীপেশ ভাই, এই প্রপার্টিটা ওনারই। মুহূর্তে চলে এসেছে আমাদের লাঞ্চ। লাঞ্চে কী কী আছে? আলু ভাজা, ডাল, ডিম, এখানে রয়েছে পাঁপড়, আর এখানে অবভিয়াসলি ভাত। তো আপনার রেট ক্যা ক্যা হ্যাঁ পে? পার হেড 1500 হ্যাঁ। রুম কটেজ কা? হ্যাঁ। আর টেন্ট কা? টেন্ট কা 1200 করে। 1200 করে। তো বন্ধুরা একটু আগে বলছিলাম না যে মেঘ সরে গেলে এই প্রপার্টি থেকে এবং এই জায়গাটা থেকে শিলিগুড়ির পুরো ভিউ পাওয়া যায়। চলো তোমাদের দেখাই। ওইটা হচ্ছে শিলিগুড়ি, দাঁড়া, পুরো বারাসর নদীটা তোমরা দেখতে পাবে এখান থেকে। এদিকটাতে তোমরা পুরো শিলিগুড়ির ভিউটা পেয়েই যাচ্ছ, বাগডোগরা অব্দি দেখা যায় এখান থেকে। আর এই পাশে রয়েছে পাহাড়ের ভিউ, এটা বাগোড়ার ভিউ। জাস্ট একটা দুর্দান্ত স্পট, দুর্দান্ত স্পট, আনবিলিভেবল স্পট, দারুণ ভিউ রয়েছে। কমেন্ট করে জানিও কিন্তু যে ভিউটা তোমাদের কেমন লাগলো। আর এই হচ্ছে আমাদের প্রপার্টি, এই ঘরটায় আমরা থাকবো, এই ঘরটাতে। শট কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। একটু হাঁটতে বেরিয়েছি, সন্ধে হচ্ছে, চারিদিকে দারুণ পরিবেশ, পুরো মেঘে ঢাকা, মাঝখানে একটা দ্বীপের মতন জায়গায় মনে হচ্ছে দাঁড়িয়ে আছি। এখানে একটা ছোট্ট দোকান আছে, তোমার কোনো জিনিস যদি প্রয়োজন হয় এখানে দোকানে কিন্তু পেয়ে যাবে। এই দোকানটা রাত 9টা অবধি খোলা থাকে। এই এলাকায় কিন্তু জিও নেটওয়ার্ক সব থেকে স্ট্রং, তবে সেটাও খুব একটা ভালো নয়, তবে কাজ চলে যাবে। হ্যালো, হ্যালো, वो खाने का चीज नहीं है, जे रकम मिष्टि एखानकार परिवेश सेरकम मिष्टि एखानकार मानुष।
ये छोटा छोटा इसमें वो पॉक रहते हैं ना, पंखरी हाँ, वो निकल जाएगा। हाँ, वो निकल जाएगा। अच्छा, उसके बाद इसको काट के साफ करके इसको खाना पड़ेगा पका। अच्छा। ऊपर का जो छाला होता है वो निकाला नहीं आप लोगों ने? आप लोग तो ये छिलका खाता है ना, फेंकता है। हाँ, हम लोग तो ऐसे ही खाते हैं। हम तो सब खाते हैं। तो यहाँ पे आ गया हमारा पकोड़ा प्याज का, और यहाँ पे है हमारा ब्लैक टी। और दीदी को बहुत बहुत शुक्रिया। आप पहाड़ एमबीएस एंजॉय करे तो शांत अब खाते हैं। बंधुरा घड़ी तो समय 9:30 আর আমাদের ডিনার কিন্তু রেডি। আমরা অ্যাকচুয়ালি বসে গেছি ডিনার করতে। ডাল ভাত পনিরের তরকারি পাঁপড় সালাড, ভাই বসে গেছে খেতে চিকেন, আর এইখানে আছে চিকেন। গুড মর্নিং ফ্রম মালদিরাম। এই মুহূর্তে আমরা আছি মালদিরামের সানরাইজ 360 ক্যাম্পে, আর এই ক্যাম্প থেকে ভিউ। একটু আগেই মেঘে ঢাকা ছিল, আবার মেঘে ঢেকে যাচ্ছে। মানে মেঘের সাথে লুকোচুরি খেলছি আমরা, যখনই মেঘের আড়াল থেকে দৃশ্যটা দেখা যাচ্ছে ছুটে ঘর থেকে বেরিয়ে আসছি। সকাল 6:30 থেকে উঠে বসে আছি, এরকম ওয়েদার ক্লিয়ার কখন হবে আর কখন এই ভিউটা দেখতে পাবো তার জন্য। এবার তোমাদের বলে দিই তোমরা এখানটায় কীভাবে আসবে। দেখো, এই জায়গাটায় আসতে গেলে তিনটে রাস্তা আছে। এক, তোমরা কার্শিয়াং হয়ে আসতে পারো। দুই, তোমরা শিটং হয়ে আসতে পারো। তিন, তোমরা শিবখোলা হয়ে আসতে পারো। শিবখোলা হয়ে এই জায়গাটায় তোমরা কীভাবে আসবে তার একটা ডিটেল ব্লগ আমি বানিয়েছিলাম, উপরে লিঙ্ক দিয়ে দিচ্ছি। তোমরা এই লিঙ্কটাতে ক্লিক করে সেই ডিটেল রাস্তাটা তোমরা দেখতে পারো। দ্যাট ইজ দ্য শর্টেস্ট রুট। মালদিরাম থেকে শিবখোলার রাস্তায় মাত্র 3 কিলোমিটার রাস্তা এখন খারাপ আছে, বাকি রাস্তাটুকু ভালো। এবার যদি তোমরা কার্শিয়াং হয়ে আসো, তাহলে কার্শিয়াংয়ের ডাউহিল হয়ে তোমরা চিমনি হয়ে সোজা বাগড়া আসবে। বাগড়া থেকে ডান দিকের টার্ন নিয়ে শিটংয়ের রাস্তায় মালদিরাম অব্দি আসবে। মালদিরামের মোড় থেকে ডান দিকের টার্ন নিয়ে তোমরা এই জায়গাটায় আসতে পারো। আর আরেকটা রাস্তা যেটা আছে সেটা হচ্ছে শিটং হয়ে। তোমরা যদি অহলদারা আসো লিপ্সা জগৎ হয়ে, তাহলে অহলদারা থেকে সোজা শিটংয়ের দিকে যখন যাবে, মানে আপার শিটংয়ের দিকে যখন যাবে, সেখান থেকে বাঁদিকে টার্ন নিয়ে তোমাকে সোজা এই জায়গাটায় আসতে হবে। আপনারা বাইক ছাড়া আসবেন, যারা নর্মাল রুটে আসবেন, মানে গাড়িতে বা শেয়ার ক্যাবে আসবেন, তারা শিলিগুড়ি থেকে একটা শেয়ার ক্যাবে সোজা কার্শিয়াং চলে আসবেন, এবং কার্শিয়াং থেকে মালদিরামের শেয়ার ক্যাব ধরে সোজা এই জায়গাটায় আসতে পারেন। বর্তমানে এই হচ্ছে ভিউ। তো ভাইলোক, এখানে চলে এসেছে আমাদের আজকে টিফিন, পুরি সবজি। তো এখন সময় হয়ে গেছে আমরা 360 ডিগ্রি সানরাইজ নেচার ক্যাম্প, হ্যাঁ না, সিজন ক্যাম্প। তো ওখান থেকে আমরা এখন বেরোবো। দীপেশ ভাই এখানকার ওনার, যদি তোমাদের এখানে এসে থাকতে হয় এখানে এসে থাকো। এখন তো বর্ষাকাল, তাই বনফায়ার হলো না, কিন্তু শীতকালে এখানে বনফায়ার পাবে। ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে, তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করো এখানে থাকতে হলে। আর আমাদের দিদি হাতের রান্না খুবই ভালো, মানে কাল রাত থেকে যা খেয়েছি সব কিছু ভালো লেগেছে। রাতে চিকেনটা তো অসম বানিয়েছিল, আর আমার মনে হয় রাত্রিবেলা এখানে লেপার্ড এসেছিল ওই চিকেনের গন্ধে। মালটা চিকেন খেতে এসেছিল, কুকুর তুলে নিয়ে গেছে গ্রাম থেকে। কিন্তু যে চিকেন থা না, গরম ধরনের খতম করে দিয়ে দাম। তো বন্ধুরা, এই সময় আমরা দেখতে পাচ্ছ এগিয়ে চলেছি শিলিগুড়ির দিকে। মালদিরাম থেকে শিলিগুড়ি যাচ্ছি আমরা শিবখোলার রাস্তা দিয়ে, এটাই সব থেকে শর্টেস্ট রুট। এর আগেও আমি 2-3 বার ব্লগিং করার চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো কারণে আমার সাউন্ডটা আসেনি, তাই তোমাদের ভয়েস ওভার দেখাতে হলো। তো এর আগের ভিডিওয়ে তোমাদের আমি দেখিয়েছিলাম যে কী করে তোমরা পাহাড়ে ওঠার সময় সেফলি বাইক চালাবে, আর আজকের এই ব্লগে তোমাদের আমি এটা বুঝিয়ে দেবো যে তোমরা কীভাবে সেফলি পাহাড় থেকে নিচে নামবে। শিবখোলার রাস্তাটা আমি নিয়েছি এই কারণেই, কারণ এখানে অফরোডও আছে আবার টারম্যাকও আছে। দাঁড়াও, এখানে টার্নিংটা একটু কঠিন। এরকম ধরনের কঠিন টার্নিংয়ে একদম, যতই তোমার বাইকিংয়ের এক্সপিরিয়েন্স বা কনফিডেন্স থাকুক না কেন, ফুট ডাউন করে আস্তে আস্তে নামবে। কোনো রিস্ক নেওয়ার কোনো দরকার নেই ভাই, বেঁচে থাকলে প্রচুর প্রচুর রাইড করতে পারবে। এই মুহূর্তে আমার কাছে রাস্তা ভালো, কিন্তু তাই বলে কিন্তু আমি ওভার কনফিডেন্ট হয়ে কখনোই জোরে গাড়ি চালাবো না নিচে নামার সময়। নিচে নামার সময় বাইক সবসময় আস্তে রাখবে, কারণ একটু পান থেকে চুন খুঁজলেই কিন্তু চ্যারেট। আচ্ছা, এই ব্লগে তোমাদের আমি একটা খুব সুন্দর জিনিস শেখাবো, যেটা ডাউন হিলের রাইড করার সময় খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইঞ্জিন ব্রেকিং। ভাই, এর আগের ব্লগে আমি বলেছিলাম যে অনেক সময় এরকম হয় যে ডাউন হিলিংয়ে
প্রচুর ব্রেকিং এর ফলে ব্রেক গরম হয়ে কিন্তু ব্রেক ধরা বন্ধ হয়ে যায়, এবং সেই জায়গা থেকে বাঁচতে গেলে তোমাদের কি করতে হবে সেটা তোমাদেরকে বলবো আমি আজকের এই ব্লগে। ইঞ্জিন ব্রেকিং খুব সহজ একটা জিনিস, এবং যেটা করলে তুমি খুব সেফ রাইড করতে পারবে পাহাড় থেকে নিচে নামার সময়। এটা কিন্তু ডাউন হিলে রাইডিংয়ের সময় সবথেকে বেশি দরকার হয়। টার্নিংটা একদম এখান থেকে অতখানি খারাপ, ঠিক আছে? আমার রাস্তার বাঁ দিক খারাপ, আমার রাস্তার ডান দিক খারাপ, মাঝখানটা ভালো। আচ্ছা, এবার চলো আমি ভালো রাস্তাটুকু কভার করি। আমি এইটুকু রাস্তা কভার করে নিলাম। এইবার দেখো আমি দেখতে পাচ্ছি যে আমার রাস্তার বাঁ দিকের পার্টটুকু ভালো। আমি কেত মেরে বাইক ওই বাঁ দিক দিয়ে ঘোরাতে কিন্তু কখনোই যাব না। এইটুকু রাস্তা আমি খারাপের মধ্যে দিয়ে চালাবো, কারণ এই বাঁ দিক দিয়ে ঘোরাতে গিয়ে কোনো সময় যদি একটুখানি ব্যালেন্সিংয়ের প্রবলেম হয় 13 দিন পর তোমার সবাই শ্রাদ্ধ খেতে আসবে বাড়িতে। এখান থেকে সামনের 10 মিটার মতন রাস্তা, একদম দারুণভাবে অফ রোড, তাই খুব আস্তে আস্তে যাব। তবে এই অফ রোড রাস্তার দিকে কিন্তু ধ্যান দিতে হবে, সামনে দারুণ ভিউ আছে। ভিউ দেখার দরকার হলে আমার মতন এরকম দাঁড়িয়ে যাবে, গিয়ে নিজে ভিউ দেখবে, অন্যকে বলবে দেখো ভাই কী সুন্দর ভিউ। আমার পিছনের বন্ধু একটা সিগারেট জ্বালালো, খেয়ে নিল, কাউন্টার একবার পুছলোও না, ঠিক আছে? এখানটায় কী করবো, একদম ডান দিক দিয়েই যাবো, কারণ বাঁ দিক স্ল্যাশে ভর্তি। স্কেট করে গেলে বাঁ দিকে সোজা চা বাগানের মধ্যে দিয়ে গড়াতে গড়াতে পড়বো, তার থেকে আমি আস্তে, এইটাই হয় বেশি স্পিড তুলতে গেলে। না না ভাই, আমার স্পিড নেই ভাই, বাইকে আমি সামলে নেব। এবারই ধরো আমার কাছে যদি গাড়ির স্পিডটা যদি বেশি হতো তাহলে আমার কী অবস্থা হতো। এবার তোমাদের আমি চলো ডিটেলস দেখিয়ে দিই ইঞ্জিন ব্রেকিং কী জিনিস। আমরা যখন পাহাড় থেকে নিচে নামি তখন আমাদের দুটো ব্রেক কাজ করে, তার সাথে সাথে আমরা যদি ইঞ্জিন ব্রেকিংটাকেও কাজ করাই তাহলে কিন্তু আমাদের ব্রেকের উপর লোড কম পড়বে। ইঞ্জিন ব্রেকিং হচ্ছে তোমার ইঞ্জিনটাকেই ব্রেক হিসেবে ইউজ করা। যেরকম দেখো এখন আমার, তুমি যদি যখন নিচে নামবে তখন গাড়ি ফার্স্ট গিয়ারে রাখবে, কখনোই ফার্স্ট গিয়ার থেকে সেকেন্ড গিয়ার বা থার্ড গিয়ার যাবে না, আর ক্লাচটাকে তোমার ব্রেক হিসেবে ইউজ করবে। আমরা যখন আমাদের ব্রেক যত ভিতরের দিকে টানি তত ব্রেকিং ইনটেন্সিটি বাড়ে, কিন্তু ইঞ্জিন ব্রেকিংয়ের ক্ষেত্রে ব্যাপারটা উল্টো। ইঞ্জিন ব্রেকিংয়ের ক্ষেত্রে যখন তোমার ক্লাচ ফুল ভিতরের দিকে টানা থাকবে তখন তোমার কোনো ব্রেকিং থাকবে না, ক্লাচ যত বাইরের দিকে ছাড়বে তত তোমার গাড়ি আটকে যাবে এবং ততই তোমার ব্রেকিং ইনটেন্সিটি বাড়বে। তোমাকে আমি প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেবো। আমার ক্লাচ পুরো ধরে আমার গাড়ির স্পিড প্রচুর বাড়ছে 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 বাড়ছে, ডেঞ্জার জায়গায় চলে গেলো, 30 চলে গেলো। এই রাস্তায় 30 স্পিড অনেক বেশি। আমি ক্লাচটাকে হালকা করে ছেড়ে দেবো, দেখো স্পিডটা কেরকম কমবে দেখো আস্তে আস্তে। এটা হলো ইঞ্জিন ব্রেকিং। আমি কিন্তু কোনো ব্রেক প্রেস করিনি, এই যে গাড়ি একা একাই স্লো হয়ে যাচ্ছে দেখো। এই যে 21, 22, 23, 24, 27, 28, এই আমি ইঞ্জিন ব্রেকিং করে দিলাম। একটা জায়গায় কিন্তু বাইকের স্পিডটা আটকে গেল, আর কিন্তু উঠবে না। তো এটাই বলে ইঞ্জিন ব্রেকিং, ইঞ্জিনটাকেই তুমি ব্রেক হিসেবে ইউজ করো। এই যে আমি ক্লাচ ছেড়ে দিয়েছি, আমার গাড়ি ইঞ্জিন ব্রেকিংয়ে চলছে, আমার ব্রেকেও হাত নেই, পায়েও দেখো ব্রেক দাবাচ্ছি না, 17-র মধ্যে কিন্তু গাড়ি আটকে রয়েছে। তো তোমার গাড়ি যদি আগে থেকেই আসতে থাকে তারপরে তোমার ব্রেকিং করতে তো কোনো অসুবিধা হবে না। এটাই হচ্ছে ইঞ্জিন ব্রেকিং। কমেন্ট করো কেমন লাগলো এইটা, কমেন্ট করো আমায় জানিও। কিন্তু কোনো রকম বুঝতে অসুবিধা হলে সেটা কমেন্ট করে জানিও যে কোন জায়গাটা বুঝতে অসুবিধা হলো, আমি তোমাদের ক্লিয়ার করে দেবো। শিবখোলার শিব মন্দির, তার সাথে দেখো কী সুন্দর জলে ভরে উঠেছে নদীটা। বছরের অন্যান্য সময় আন্ডার পারফর্ম করলেও বর্ষায় কিন্তু এই নদী দারুণ দেখতে লাগে, বাট ততটাই ভয়ঙ্কর হয়ে ওঠে। স্রোত দেখেছ, প্রচণ্ড স্রোত, প্রচণ্ড। অনেকক্ষণ ধরে নিচে নামছি তো বাইকের ব্রেকটা গরম হয়ে যাওয়ার একটা চান্স আছে, ওই জন্য একটু দাঁড়ালাম এখানে। 10 মিনিট রেস্ট দেবো বাইকটাকে, ব্রেকগুলো পুরো হিট হয়ে যায়। বাইকের ব্রেক যদি কখনো হিট হয়ে যায় কখনোই কিন্তু জল দেবে না, বাইকটাকে সাইড করে দাঁড়িয়ে যাবে এবং নর্মাল ন্যাচারাল টেম্পারেচারে ব্রেকটাকে ঠান্ডা হতে দেবে। তার জন্য যদি তোমাকে আধ ঘন্টা দাঁড়াতে হতে হয় আধ ঘন্টা দাঁড়াবে, বাট জল মারবে না। যেমন তোমরা দেখছো বন্ধুরা, আমরা কিন্তু পৌঁছে গেছি রংটং, শিলিগুড়ির একদম কাছাকাছি চলে এসেছি। তো আমাদের রাইড অলমোস্ট শেষের পথে। আশা করি এই জার্নিটা তোমাদের ভালো লাগলো, এই হোমস্টে যেটা তোমাদেরকে দেখালাম সেটা তোমাদের পছন্দ হলো। তার সাথে সাথে আশা করি ডাউন হিলে কীভাবে রাইড করবে, বাইক কীভাবে সেফলি পাহাড় থেকে নিচে নামাবে সেটাও তোমরা
জানতে পেরেছো, কোনো যদি প্রবলেম হয় তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমাকে জিজ্ঞেস করো। ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারো রাইডার রকি অফিসিয়ালে, ফেসবুকে আমার মিসিং ইয়ার্স পেজ ফলো করতে পারো, আর ইনস্টাগ্রাম থ্রেডে আমাকে মেসেজ করতে পারো। তো চলো, এই রংটংয়ের সুন্দর দৃশ্য দেখতে দেখতে এবার আমরা এগিয়ে যাই শিলিগুড়ির দিকে, আস্তে আস্তে শেষ করি আমাদের জার্নি। আজকের মতন টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার। তবে হ্যাঁ, যাওয়ার আগে বলবো সাবধানে বাইক চালাও, সুস্থ থাকো, আর লেট ইজ বেটার দ্যান নেভার, ঠিক আছে? যদি তুমি প্রথমবার আমার চ্যানেলে কোনো ব্লগ দেখছো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, আর ব্লগটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও। টাটা, বাই বাই, ভালো থেকো।